কদিন পরে পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে উপলক্ষ করে সারা বাংলাদেশে খামারিরা লালন পালন করেছে সুন্দর সুন্দর সার গরু উনি পছন্দ করে দরদাম মিটে হয়তো বানাটানা দিল জি যে আমার এখানে রেখে দিল ঈদের একদিন আগে লেগ আর দুদিন আগে লেখ আমি এখান থেকে গাড়ি ঠিক করে পাঠা দেব তো সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম ফোন নাম্বারটা ফোন নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স থ্রি ডাবল সেভেন জিরো ওয়ান আসসালামু আলাইকুম বিডিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আর অল্প কদিন পরে পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে উপলক্ষ করে সারা বাংলাদেশেই খামারিরা লালন পালন করেছে সুন্দর সুন্দর সার গরু আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার খামারিরাও কিন্তু বসে নেই তারাও তাদের খামারে লালন পালন করেছেন ঈদের জন্য চমৎকার চমৎকার সার গরু প্রান্তিক খামারি বড় বড় খামারি সবার খামারে রয়েছে সুদর্শন সুদর্শন কোরবানির গরু সেরকমই কিছু গরু দেখার উদ্দেশ্যে আজ আমরা বের হয়েছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রান্তিক খামারিদের খোঁজে আজ আমরা জানতে পারলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ারই গ্যাস লাইন হাটে কামাল ভাই তিনি একজন প্রান্তিক খামারি গড়ে তুলেছেন একটি ছোট্ট খামার তার খামারেও লালন পালন করা হচ্ছে সুন্দর সুন্দর কোরবানির গরু ঈদকে উপলক্ষ করে তিনি কী কী গরু লালন পালন করেছেন সেই বিষয়টি জানবো এবং বন্ধুরা আপনাদেরকেও জানানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা প্রান্তিক খামারি কামাল ভাইয়ের খামারে কি গরু আছে সেগুলো দেখি এবং দামদর জানার চেষ্টা করি চলুন যাই দেরি করা যাবে না আসসালামু আলাইকুম কামাল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কামাল ভাই আপনি তো হচ্ছে একজন ব্যবসায়ী মানুষ ফার্নিচারের ব্যবসায়ী হ্যাঁ আজকে শনিবার আজকে ছুটির দিনের জন্য খামারে আছেন নাকি জি হ্যাঁ শনিবার ছুটির দিন থাকে এলে খামারে আসি এখানে আমার লোক আছে এরা থাকে কামাল ভাই কদিন পরেই পবিত্র ঈদ উল আজহা দুই হাজার চব্বিশ সেই উপলক্ষে তো আপনি গরু লালন পালন করেছেন এবছর আছে 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 এই জন্য গরু একটা আর ছোট বড় এইগুলো ঈদের জন্য প্রস্তুত প্রস্তুত ঈদের জন্য কামাল ভাই একজন প্রান্তিক খামারি প্রতি বছরই কোরবানি ঈদকে উপলক্ষ করে বড় বড় সার গরু লালন পালন করে থাকেন ওনার খামারে এবছরও কামাল ভাই জানালেন আমাদেরকে চোদ্দোটা গরু ওনার প্রস্তুত আছে ঈদকে উপলক্ষ করে কি কি গরু লালন পালন করেছেন সেগুলি কামাল ভাইয়ের কাছ থেকেই জানবো কামাল ভাই এবছর ঈদের জন্য কি কি গরু লালন পালন করলেন আমার এখানে বেশিরভাগ আছে হলো জি সিন্দি আর এই সাদা মানে হাসা গরু বলে জি হাসা গরু আছে কাজলা দুইটা গরু আছে জি আছে দুই দাঁত কোনোটা চার দাঁত এরকম পরিমাণের গরু আছে চোদ্দোটা চোদ্দোটা মোটামুটি সবই সুদর্শন কোরবানির গরু সুদর্শন কোরবানির গরু আচ্ছা এই পাশের গরুগুলো মনে হচ্ছে একটু মাঝারি মাপের এগুলি মাঝারি মাপের এগুলো বডি ওয়েট কেমন আছে আপনার ধারণা আছে এগুলির বডি ওয়েট আছে আপনার ৩৫০ তিনশো পঞ্চাশ কেজি করে লাইভ ওয়েট আচ্ছা তিনশো পঞ্চাশ কেজির মধ্যে এগুলো আছে জি এগুলো তো কোরবানির জন্য প্রস্তুত আছে কয় দাঁত বয়স এগুলো এগুলি আছে আপনার দুই দাঁত চার দাঁত এরকম দুই দাঁত থেকে চার দাঁত পর্যন্ত সবই দেশাল শাহিওয়াল এই টাইপের গরু এখানে কামাল ভাই এগুলো তো এবার বিক্রি হবে তাই না এবার বিক্রি হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় কামাল ভাই প্রস্তুত করছেন এই পাশে মাঝারি মাপের গরু সেগুলো কেমন দাম চাচ্ছেন সেটা একটু জানা দরকার কামাল ভাই যেহেতু ঈদের জন্য বিক্রি করবেন আশা করতেছেন তাহলে তো একটা নির্দিষ্ট দাম আশা করেন তাই না সে তো অবশ্যই এটা সবাই আশা করে এখন আমি এগুলি একটা দুইটা তিনটা চারটে পাঁচটা আছে জি এই পাশের গরুগুলো জি এগুলোর দাম চাইতেছি দুশো দশ করে এটা চাওয়া মূল্য তো তাই না চাওয়া মূল্য দুই লক্ষ দশ হাজার করে প্রতিটা পিস পিস যে কোনোটাই যে টাই আচ্ছা বন্ধুরা এই পাশের যে মাঝারি গরুগুলো আছে কামাল ভাই এগুলো দুইশো দশ মানে দুই লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস রেখেছেন সেই ক্ষেত্রে কি এটা কি নির্ধারিত মূল্য না কিছু ওনারা আসলে জি হ্যাঁ ক্রেতা আসলে দেখলে পছন্দ করলে আমি হয়তো কিছু কম বেশ করে বিক্রি করবো জিনিসগুলো ঠিক আছে বন্ধুরা এই পাশের গরুগুলো আমরা দেখলাম চলেন কামাল ভাইয়ের সাথে কথা বলতে বলতে ওই পাশের কিছু ছোট গরু আছে সেগুলোও দেখি ভুট্টি গরু আছে হাসা গরু আছে একটা ভুট্টি আছে একটা হাসা আছে আর একটা শাহিয়াল আছে ওই পাশে সেগুলো তাই ওই পাশে আচ্ছা ঠিক আছে চলে কামাল ভাই আমরা জানি আপনি একজন প্রান্তিক খামারি শখের বসে গরু লালন পালন করতেন নিজের বাড়ির আঙিনাতেই আমরা গত বছর হয়তো আপনার খামারে যাইনি তার আগে প্রতিটা বছরই আপনার খামার আমরা দেখতে গিয়েছি গরু দেখতে গিয়েছিলাম তো ওই যে বাড়ির ভিতরে আপনি গরু লালন পালন করতেন সেখান থেকে এখানে আসলেন কেন ভাই এগুলি আমার আব্বাইয়ের আগে গরু পালতো জি হুম স্বাধীনতার পর থেকেই তো সেই থেকেই শৌখিনভাবে আমরা গরু পালি তো একটু বড়ো করে খামার করার জন্য এখানে এই জায়গাতে আমরা খামার করছি ওখান থেকে বেরো আসছি ওখানে সাত আটটা গরু পালা যেত তো পালা যেত না তো এখানে সেট করা এখানে হয়েছে বিশটা গরু পালা যাবে এখন মোটামুটি চোদ্দোটা আছে আগামীতে আশাবাদী আল্লাহ যদি ব্যবসা বাণিজ্য ভালো দেয় জি হ্যাঁ তাহলে এইটু বেশি হবে এটাই আর কি তো কামাল ভাই এই সেটটা কতটুকু জায়গার উপর নির্মাণ করছেন এটা হলো সাত ডিসিমালের উপরে এখানে সাত ডিসিমাল জায়গা আর এখানে আসার ব্যবস্থাটা কি এখানে আসার ব্যবস্থাটা হলো আপনার আমাদের শ্যামলিপাড়া বাস স্ট্যান্ড আছে উল্লাপাড়া শ্যামলিপাড়া উল্লাপাড়া শ্যামলিপাড়া বাস স্ট্যান্ড ওখান থেকে গ্যাস লাইন হাট হ্যাঁ এটা তো গ্যাস লাইন হাট হ্যাঁ এটা নাম করা হাট জি এই হাটের একবারে মাঝখানে কেন্দ্রবিন্দুতে কেন্দ্রবিন্দুতে আমার খামার দর্শক বন্ধুরা কামাল ভাইয়ের বর্তমানে যে খামারের অবস্থান সেটা খুঁজে বের করতে মোটেও অসুবিধা হবে না আপনারা সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন হাট প্রসিদ্ধ হাট সেই হাটে এসে যদি জিজ্ঞেস করেন কামাল ভাইয়ের খামার কোনটি ওনারা যে কেউ আপনাকে এই খামারের অবস্থান দেখিয়ে খামারের নামটা কি ভাই এখন আমার খামারের নাম হলো এগ্রো খান এগ্রো আমার খামারের বেড়ার সাথেই সাইনবোর্ড দেওয়া আছে এবং মোবাইল নাম্বার আছে ওনার হাটের মধ্যে ঢুকলেই সাইনবোর্ড হয়ে পড়বে যে খান সেই কামাল কামাল ভাইয়ের খামার বন্ধুরা কামাল ভাই কিন্তু সবসময় সুন্দর সুন্দর গরু লালন পালন করে আমি যখন প্রথম কামাল ভাইয়ের খামারে যাই তখন থেকে দেখতাম উনি বড় বড় সুন্দর সুন্দর গরু লালন পালন করে তো তারও ব্যতিক্রম হয়নি বছর সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন তো এই পাশে কিছু সুন্দর সুন্দর ছোট গরু আছে সেই গরুগুলো কেমন মূল্যের কিভাবে লালন পালন করা সেটি জানি কামাল ভাই এটা মনে হচ্ছে ভুট্টি গরু না হ্যাঁ এটা ভুট্টি গরু দাঁত পড়ছে হ্যাঁ দাঁত পড়ছে কয়েকদিন আগে পড়ছে মাসাল্লা কোরবানি দেওয়া চলে কোরবানি চলবে এটা ওয়েট কেমন আছে ভাইয়া এটা 200 কেজি ওয়েট আছে 200 কেজি আছে না অল বডি হ্যাঁ আচ্ছা বডি ওয়েট আছে 200 কেজি এরকম একটা সুন্দর গরু তো যে কেউ একা একা কুরবানি দিতে পারে তাই না জি জি খুবই সুন্দর বুট্টি গরু মানে সাধারণত শাক করে কুরবানি দেয় এগুলি আবার খরচা একটু বেশি তো দামটা বুট্টি গরুর বেশি অন্যান্য গরু চাইতে হয়তো অস্টাল ক্রস দেশাল দেশাল গরু চাইতে বুট্টি গরুর দাম একটু বেশি বুটটির দামই বেশি হবে বুটটির দাম একটু বেশি আচ্ছা সেই ক্ষেত্রে এই গরুটার মূল্য কেমন রাখছেন এটা দেড় লক্ষ টাকা আস্কিং প্রাইস চাওয়া মূল্য জি কিছু কম বেশি কম সম্ভব ক্রেতা পছন্দ করলে পারে কিছু কম বেশ করে দেওয়া দেবে আচ্ছা মাশাআল্লাহ চমৎকার একটি ভুট্টি গরু কেমন দামে বিক্রি হবে সেটি আমরা জানলাম কামাল ভাইয়ের কাছে মাশাআল্লাহ ওই পাশেরটা তো সুন্দর হাসা গরু ভাই জি ওটা হলো আমাদের দেশাল আচ্ছা সাদা হাসা দেশাল হাসা জি হাইটটা মোটামুটি ভালোই আছে জি এটা বডি ওয়েট কেমন হতে পারে ওটার বডি ওয়েট আছে আপনার

এটা লাল টকটক আমাদের দেশাল শাহীওয়াল বলে আর জি এটা তো মনে হচ্ছে ছোট ছোট একটা এটা ছোটো কিন্তু দাঁত কি পড়ছে না দাঁত পড়েনি এখন রাখতে হবে সামনের বছর পড়ছে আগামীর জন্য এটা পঁচিশ সালের জন্য মানে যদি কোনো খামারি এটা লালন পালন করে সামনের পঁচিশে এটা খুবই সুদর্শন একটা সারগুরু সারগুরু রাজবি এটা তাহলে যদি দাম বনি বনা হয় এবছর ছেড়ে দিবেন কি না রাখবেন ছেড়ে দেবো এটা কেমন মূল্য আশা করেন এটা দেড় লক্ষ টাকা এটা তো অনেক হাইট হবে তাই না হ্যাঁ এটা আগামীতে মনে করেন যে আহ থেকে পাঁচ লক্ষ টাকার গরু হয়ে যাবে মশাল এটা হাইট আসবে তখন হলো চুয়ান্ন ইঞ্চি জি মাশাল্লাহ কামাল ভাই এই পার্সেলগুলো তো মনে হচ্ছে বিগ সাইজের সব তাই না জি এখানে ছটা গরু আছে মোটামুটি বড়ই আর কি ধারণা বিশাল আকৃতির জি আচ্ছা কামাল ভাই এবার আপনার খামার প্রসঙ্গে কিছু জানার ছিল জি বলেন আপনি তো ব্যবসায়ী মানুষ ফার্নিচারের ব্যবসা আপনার ওইখানে সারাটা সময় ব্যয় করতে হয় জি খামারে তাহলে কে থাকে কে দেখাশোনা করে এখানে খামারে আমার লোক আছে আমার ছেলেও দেখাশোনা করে আমি রাত্রিতে আসি জি হ্যাঁ রাত্রিতে এখানে যে ছেলে থাকে খাওয়া দাওয়া করায় ওই ছেলে থাকে ওর село থাকে মাঝেমধ্যে তো আমি আসি দেখাশোনা করি থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে মানে রাতে থাকতে হয় রাতে থাকতে হয় দেখাশোনার বিষয় আছে দেখাশোনার বিষয় আছে একটা গরু ছুটে গেল হ্যাঁ হ্যাঁ একটা আরেকটার সাথে গوتاগতি করলো দেখাশোনা করতেই পারে বা দড়ি খুলে যেতে পারে এগুলো থাকতে হয় থাকতেই হবে এরকম বড় বড় গরু পালন করতে কি কি খাবার দিতে হয় এগুলোই আমাদের দেশীয় খাবারই হয় জি মানে আমি মোটামুটি দেশি খাবারই খাওয়াই সেটা হলো ন্যাচারাল খাবার গমের ভুসি জি সলার ভুসি খেশারি ভুট্টা ধানের গুঁড়া খোল জি এই সাধারণ কয়েকটা পদের খাবার আমি খাওয়াই আর দানাদার খাবারে দানাদার খাবার ঘাস খাওয়ান হ্যাঁ দানাদার খাবারের পাশাপাশি আমার নেপিয়ার ঘাস বনা আছে জি ভুট্টার ঘাস আছে জি আবার এই আপনার ইয়ে বলে কি বলে আর একটা আছে জারা 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 মানে কাঁচা ঘাস আপনি ওদের কাঁচা ঘাস দেয় ঘাসটা কত পরিমাণ কাঁচা ঘাস দিই ঘাসটা কখন দেন আর দানাদারটা কখন দেন ঘাসটা আগে মনে করেন অল্প পরিমাণ দেওয়া হয় চার পাঁচ কেজি দিলাম ওটা খাইলো তারপরে দানা খাবার খাবে তারপর আবার চার পাঁচ কেজি দেওয়া হয় মোটামুটি একটা গরু দেয় আট দশ কেজি করে প্রতিদিন খাবার খাবে হ্যাঁ কয় বেলা খাবার খাবে ওরা এটা খাবার খায় দুই বেলা সকালে আর রাতে সকালে আর রাতে মানে বিকালে বিকালে সকাল বিকাল দুই মানে সকালে দশটার মধ্যে আর বিকালে হলো আপনার পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আর এখন তো প্রচন্ড গরম ভাই এই গরমে কি গোসল করাতে হবে না ওদের হ্যাঁ হ্যাঁ সকালে গরমের জন্য প্রতিদিনই গোসল করানো হয় জি আবার এই যে ফ্যান দিয়া ফ্যান ব্যবহার করা হয় তবে চারি মেরে খোলা মেলা জায়গা মোটামুটি ভালো বাতাস ভালোই লাগে সেক্ষেত্রে মোটামুটি আমার খামারের গরুগুলো প্রায় সুস্থই মাসাল হ্যাঁ সারা বছরে ওই দু একটা হয়তো খুরো রোগ তারপরে আমি তো ভ্যাকসিন ব্যবহার করি জি মনে একটা গরুকে পাঁচটা ছয়টা করে ভ্যাকসিন দেওয়া আছে খুরো রোগের ভ্যাকসিন দেওয়া আছে তরকার রোগের ভ্যাকসিন দেওয়া আছে বাদলা আছে

মাশাআল্লাহ এটা নজর খাবার খায় এটুকু স্বাস্থ্য আপনার খামারেই আছে 7 থেকে 8 মাস হ্যাঁ 7 থেকে 8 মাস মাশাআল্লাহ কামাল ভাই ওইপাশের গরুগুলো তো আমরা দেখলাম আমাদের ইচ্ছা হচ্ছে এই গরুগুলো যদি আপনি একটু কষ্ট করে বের করার ব্যবস্থা করতেন তাহলে একটু খুশি হতাম বের করা যাবে বের করা যাবে মাশাআল্লাহ কামাল ভাই কিন্তু বড় বড় গরুগুলো আমাদের বের করে দেখাবে দর্শকদের তো চলেন তাহলে কামাল ভাই একটু বের করে দেখান আমাদের আমরা একটু দেখি কামাল ভাইয়ের খামারের উৎকৃষ্ট বড় বড় সার গরু বের করে নিয়ে yeah কামাল ভাই মাসাল্লাহ দুইটা বিশাল সুদর্শন সার গরু দেখতে পাচ্ছি আমরা জি ভাই যান আল্লাহ তৈরি করে দিয়েছে মাসাল্লাহ তো কামাল ভাই এই দুইটা কেমন দাঁতের কয় বয় কেমন বয়সের এটা হলো দুই দাঁত হুম দুই দাঁত লালটা হ্যাঁ শাহিওয়াল আর ওটা হলো চার দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত ওটা চার দাঁত মাসাল্লাহ ওজন কেমন আশা করতেছেন এগুলোর এটার ওজন আছে হলো পাঁচশো বিশ বিশ কেজি হ্যাঁ আর ওইটা আছে হলো সাড়ে পাঁচশো কেজি ওজন কি করতে পারছিলেন স্কেল বা কিছু একটা আনুমানিক আইডিয়া আপনার আনুমানিক আইডিয়া মানে এগুলি গরু ফিতে দেমে বুজ করা যায় বুঝছেন জি আমাদের ফিতে দেমে ফেলে বুস করা হ্যাঁ 500 এর উপরে হুম 520 কেজি আর 550 কেজি মাশাআল্লাহ 550 কেজি আর 520 কেজি জি একদম প্রস্তুত তাই না তো একদম প্রস্তুত মাশাআল্লাহ চমৎকার দুইটা ষাড় গরু কামাল ভাইয়ের খামারের আমরা দেখতে পাচ্ছি ঈদের জন্য প্রস্তুত 2024 এর ঈদের জন্য ভাইজান এগুলোর দাম কি বলা সম্ভব হ্যাঁ বলা সম্ভব আচ্ছা কামাল ভাই আমাদেরকে দাম জানাবেন আমরা এবার কাঙ্ক্ষিত সুদর্শন দুইটা গরুর দাম জানবো কামাল ভাই আমাদেরকে একটু আপনার মানে কাঙ্ক্ষিত মূল্যটা জানান এই জোড়ার দাম যাচ্ছে সাড়ে আট লাখ টাকা চাওয়া মূল্য চাওয়া মূল্য সেই ক্ষেত্রে তো বেচা বিক্রিতে কিছুটা কম বেশি হবে তাই না অবশ্যই কিছু কম বেশি হবে যারা নিতে তাদের সাথে কথাবার্তা নিতে করলে কিছু করে দেওয়া যাবে তো কামাল ভাই আপনার সাথে যোগাযোগ করতে হলে তো ফোনে যোগাযোগ করতে হবে যারা নিতে আর তারপরে যদি বনিবনা হয়ে যায় সেই ক্ষেত্রে এসে খামার থেকে যাচাই বাছাই শেষে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম ফোন নাম্বারটা যদি দিয়ে দেন ফোন নাম্বার হলো 01715637701 এই নাম্বারে সার্বক্ষণিক আপনি সার্বক্ষণিক এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা কামাল ভাই ধরেন অনেকেই আছে ঢাকার যারা কোরবানি দাতা বা চিটং বিভিন্ন জায়গার তাদের তো গরু রাখার মতো জায়গা নাই কিন্তু আপনার গরু পছন্দ হয়ে গেল নিয়ে নিতে চাইলো পায়না দিয়ে সেক্ষেত্রে আমি বলবো যদি উনি পছন্দ করে এ দরদাম মিটে হয়তো বায়না টানা দিল জি যে আমার এখানে রেখে দিল ঈদের একদিন আগে লেগ আর দুদিন আগে লেগ আমি এখান থেকে গাড়ি ঠিক করে পাঠা দেবো আপনি পাঠাই দিতে পারবেন আমি পাঠাই দিতে পারবো অথবা ওনারা যদি আসে আমি গাড়ি ঠিক করে দেবো ওনারা নিয়ে নিয়ে দেবে গাড়ি গাড়ি তো উঠে দেবো নিয়ে চলে যাবে চলে যাবে মাসাল্লাহ তাহলে কামাল ভাই আপনাদের জন্য একটা অপশন রেখেছেন আপনারা যদি পছন্দ করেন গরুটা বা দুইটা গরু এই জোড়া তাহলে কামাল ভাই আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আর আপনারা যদি মনে করেন যে না আপনারা কেউ আসবেন দেখে শুনে গাড়ি ঠিক করে দিবে ভাই আপনারা নিয়ে চলে যেতে পারবেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে আপনাদের জন্য প্রস্তুত হয়ে গেছে কামাল ভাইয়ের খামারে সুন্দর সুন্দর কোরবানির সার গরু কামাল ভাই দুইটা বড় গরু দেখলাম আরো দুইটা বড় গরু আছে না আরো দুইটা বড় গরু আছে আচ্ছা সেই দুইটা এবার আমরা একটু দেখি আচ্ছা あれ মাশাল্লাহ কামাল ভাই আরো দুইটা সুন্দর সুন্দর সার গরু জি ভাইজান এই জুড়া হলো দুটিই হলো শাহীওয়াল কয় দাঁত বয়স এগুলো এইটা চার দাঁত ওইটা দুই দাঁত বেশ সুদর্শন সুটাম দেহের কোয়ালিটি প্রস্তুত দুটার ওজন কেমন আশা করা যায় এটা আছে কেজি চারশো কেজি এটা একটু বড় আছে এটা একটু বড় আছে কয় দাঁত বয়স এই দুটা এটা হলো চার দাঁত ওটা হলো দুই দাঁত চার দাঁত ওটা দুই দাঁত ওটা দুই দাঁত এখন কেউ যদি জোড়া হিসেবে নিতে চায় সেটাও বিক্রি করা যাবে আবার যদি একটা একটা করে নিতে চায় তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে মাশাআল্লাহ কুরবানির জন্য চমৎকার দুটি ষাড় গরু কামাল ভাইয়ের খামারে লালন পালন করা এবার জিজ্ঞেস করে দেখি দাম কত চায় কামাল ভাই এটার এই জোড়ার দাম চাইতেছে সাত লাখ জোড়া জোড়া আর যদি আলাদা আলাদা নিতে চায় ওই তো সাড়ে তিন লাখ করে সাড়ে তিন লাখ করেই বন্ধুরা আর যে দুটা আমরা গরু দেখলাম কামাল ভাইয়ের এখানে এই দুটা জোড়া চাচ্ছে কামাল ভাই সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা পিস আচ্ছা আগের দুটা বড় ছিল দামও যার জন্য একটু বেশি আর এই দুটোও সুদর্শন বড় গরু কিন্তু ওই দুটোর চাইতে একটু ছোট যার জন্য দামটাও সহনীয় পর্যায়ে আছে তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর কোরবানির গরু খোঁজ করতেছেন কামাল ভাইয়ের খামার থানে আগ্রহতে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের কোরবানির গরু কামাল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো কামাল ভাই তাহলে আপনি পুরাপুরি প্রস্তুত ঈদের জন্য পুরোপুরি প্রস্তুত চোদ্দোটা গরু লালন পালন হয়ে গেছে আপনার জি চোদ্দোটা গরু লালন পালন করা হয়েছে মাসাল্লাহ বন্ধুরা কামাল ভাই ওনার খামারে লালন পালনকৃত চমৎকার চমৎকার সার গরু আপনাদেরকে দেখালেন আমরা আশা করব আসন্ন ঈদে উনি চমৎকার দামে গরুগুলি বিক্রি করতে পারবেন আপনারা যারা সংগ্রহ করতে ইচ্ছুক আসবেন কামাল ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনাদের কোরবানির গরু সংগ্রহ করে নিবেন কামাল ভাই আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য আর আপনি ব্যস্ত মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন তারপরেও ছুটির দিন আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনারা আসছেন ভিডিও করলেন হ্যাঁ আপনার মাধ্যমে আমার গরু চারটে গরু বিক্রি হলে খুশি হব ইনশাল্লাহ আসসালামু আসসালাম দর্শক বন্ধুরা জমে উঠেছে ঈদ উৎসব দুই হাজার উপলক্ষ করে প্রান্তিক খামারি বড় বড় খামারি তাদের খামারে লালন পালন করেছে এরকম সুন্দর সুন্দর বিশাল আকৃতির সার গরু চমৎকার সেই সার গরুগুলি দেখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপারারি অন্যতম প্রসিদ্ধ খামারি কামাল ভাইয়ের খামারে কামাল ভাইয়ের খামারটির অবস্থান সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইনে এখানে তিনি লালন পালন করেছেন চব্বিশকে উপলক্ষ করে চমৎকার কিছু সার গরু সেই গরুগুলি দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আশা করছি আসন্ন ঈদে কামান ভাই তার খামারের সুন্দর সুন্দর গরুগুলি চমৎকার একটা দামে বিক্রি করতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন খামারে অথবা কোনো হাটে কোরবানির গরুর প্রতিবেদন নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ